তো আজকে আমরা বৃত্ত করতে চাচ্ছি। তো আমাদের সিলেবাসের বিসিএস এর যে সিলেবাস আছে সেখানে বৃত্ত উল্লেখ আছে। তো বিসিএস এর সিলেবাসের এখানে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য আছে এবং এখান থেকে প্রশ্ন আসে আর কি, এটা আসার মতো একটা টপিক। তো এই বৃত্তটা, ত্রিভুজটা, এই টপিকগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, বৃত্ত, ত্রিভুজ। তো বৃত্তটা অনেক ইম্পর্টেন্ট। তো আমরা বৃত্ত পড়তে গেলে প্রথমে হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য গুলো একটু পড়বো। বৃত্ত সংক্রান্ত উপপাদ্য করলে তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তো আমরা এখন শুরু করছি বৃত্ত সংক্রান্ত উপপাদ্য। প্রথমে আমাদের বৃত্ত সম্পর্কে একটু ধারণা নিতে হবে। তো যদি আমি একেবারে খুব সিম্পলি বলি, যদি আমরা একটা পয়েন্টকে, মানে একটা ডটকে যদি আমরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আরেকটা ডট থেকে, অর্থাৎ একটা ডটকে যদি আমরা আরেকটা ডট থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাচল করাই, তাহলে কি তৈরি হবে? বৃত্ত তৈরি হবে। তো আমরা যদি বলি রেখা দুই ধরনের, একটা হচ্ছে সরল রেখা, একটা হচ্ছে বক্ররেখা। রেখা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সরল রেখা আর একটা হচ্ছে বক্ররেখা। বৃত্ত হচ্ছে বক্ররেখার একটা উদাহরণ, বৃত্ত হচ্ছে বক্ররেখার একটা উদাহরণ। তো বৃত্ত যদি আমরা সংজ্ঞাকারে বলতে চাই, বইয়ের ভাষায় বলতে চাই, সংজ্ঞা পরীক্ষা আসবে না, জাস্ট এমনি বলার জন্য বলা, জাস্ট আমরা জেনে রাখবো যে একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে যদি অন্য একটা বিন্দু তার চারপাশে ঘুরে, তখন কি হয়? একটা বৃত্ত তৈরি হয়। অর্থাৎ একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব সবসময় সমান থাকবে, এবং যদি বিন্দুটা ঘুরে আগের জায়গাতে চলে আসে, তখন কি হবে? সেখানে একটা বৃত্ত তৈরি হবে। তো আমরা একটু পরে চিত্রের সাহায্যে দেখবো যে কিভাবে হচ্ছে আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে করতে পারি। তো আমি এখানেই দেখাচ্ছি যে, ধরেন আমি যদি বলি এখানে একটা বিন্দু আছে, আমি যদি বলি এখানে একটা বিন্দু আছে, এটা ধরেন একটা বিন্দু। তো এই বিন্দুটার পাশে আমি আরেকটা বিন্দু নিলাম, ধরেন এটা হচ্ছে আরেকটা বিন্দু। তো এখন এই বিন্দুটাকে যদি আমি সবসময় একটা ডিস্টেন্স মেনটেন করে চলাচল করাই, এবং যদি ওই বিন্দুটা এখানে এসে শেষ হয়, তখন কি হবে? একটা বৃত্ত তৈরি হবে। তো দেখা যাবে যে এই মাঝখানের যে বিন্দুটা ছিল সেখান থেকে ডিস্টেন্সটা সবসময় সব দিক থেকে সমান। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে, যে বিন্দুটাকে কেন্দ্র করে আরেকটা বিন্দু ঘুরলো, এই বিন্দুটাকে বলি আমরা বৃত্তের কেন্দ্র। তো এই বৃত্তের সময় একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে বৃত্তের কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যে দূরত্বটা আছে সেটা কি সবসময় সমান? এখন দেখেন, যেহেতু একটা বিন্দু এখান থেকে যাত্রা শুরু করে আবার ঠিক আগের জায়গাতে ফেরত এসেছে, তাহলে এই যে অংশটা তৈরি হলো এটা কিন্তু একটা আবদ্ধ জায়গা, মানে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হয়েছে। যেখানে আবদ্ধ ক্ষেত্র থাকবে সেখানে কি আসবে? ক্ষেত্রফল আসবে। তাহলে ক্ষেত্রফল শুধু আবদ্ধ ক্ষেত্রেরই বের করা যায়, মানে আবদ্ধ ক্ষেত্র হলে তখন সেখানে তল পাওয়া যায়, আবদ্ধ ক্ষেত্র হলে তখন সেখানে তল পাওয়া যায়। তো আমরা এই যে আবদ্ধ একটা ক্ষেত্র তৈরি করলাম, তো যেখানে আবদ্ধ ক্ষেত্র থাকবে সেখানে ক্ষেত্রফল আসবে, তার মানে আমাদের বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত ম্যাথ করতে হবে। তো আমরা এখন কিছু বৃত্তের কিছু বৈশিষ্ট্য দেখি, বা বৃত্ত যদি আমরা তৈরি করতে যাই তাহলে কিছু বিষয় আসবে। যেমন হচ্ছে আপনার, যদি আমরা দুইটা বিন্দু নেই, এই পয়েন্ট গুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো থেকে প্রশ্ন এসেছে পরীক্ষায়, আবার আসতে পারে। তো এখানে তিনটা পয়েন্ট বলা আছে, এর মধ্যে একটা হচ্ছে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়, দুইটা বিন্দু দিয়ে অনেকগুলো বৃত্ত আঁকা যাবে। এখন এই নির্দিষ্ট বিন্দু বলতে হচ্ছে এরকম যে, আমরা যদি দুইটা বিন্দু নেই, মনে করেন আমরা যদি এইখানে একটা বিন্দু নেই, তো এই দুইটা বিন্দু দিয়ে আমরা হচ্ছে কমন কতগুলো বৃত্ত আঁকতে পারবো। যেমন আমি যদি এই দুইটার মধ্যে এটা একটা বৃত্ত আঁকি, তাহলে এই বৃত্তটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে কমন। তো এইভাবে করে হচ্ছে আমরা কি করতে পারি, এই দুইটা বিন্দুর মধ্যে আরো অনেকগুলো বৃত্ত আঁকতে পারি। এখন এইখানে আমরা যে পয়েন্ট গুলো করবো সেটা মাথায় রাখতে হবে যে আমরা দুইটা বিন্দুকে নিয়ে কি করছি, বৃত্তটা আঁকছি। অর্থাৎ এই বিন্দুগুলো থাকবে হচ্ছে, এই বিন্দুগুলো হচ্ছে বৃত্তগুলোর মধ্যে কমন থাকবে। তাহলে প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে, যদি আমরা দুইটা বিন্দু নেই, দুইটা নির্দিষ্ট বিন্দু নেই, সেটা দিয়ে হচ্ছে আমরা অসংখ্য বৃত্ত আঁকতে পারবো। এখানে কম্পাস থাকলে আমি দেখাতে পারতাম, আপনারা হচ্ছে কম্পাস দিয়ে আঁকার চেষ্টা করবেন। আমরা হচ্ছে প্রথমে একটা বৃত্ত আঁকলাম দুইটা বিন্দু নিয়ে, অর্থাৎ এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে। তো এখন আমরা যদি আরো কিছু বৃত্ত আঁকতে চাই, মানে এখানে কিন্তু আরো কিছু বৃত্ত আঁকা যাবে, আমি যদি যদি আমার কম্পাস থাকে তাহলে আমি কম্পাস দিয়ে ঘুরিয়ে আর কি এখানে যদি আরেকটা বড় একটা বৃত্ত আঁকি, মানে এরকম করে, তাহলে এখানে একটা বৃত্ত আঁকা যাবে। আবার যদি আমি এখানে আরেকটা বড় বৃত্ত নেই, তাহলে আরেকটা বড় বৃত্তের অংশ হচ্ছে এটা, মনে করেন এরকম 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 করে, জাস্ট আমি তো ফ্রিন্ট আঁকছি। তো এরকম দেখেন, এখানে যতগুলো বৃত্ত এঁকেছি আমরা, সবগুলো বৃত্তই এই এই যে
দুইটা পয়েন্টের কথা বলছিলাম, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা দুইটা পয়েন্টকে ছেদ করেছে। তাহলে আমরা বলতে পারি যদি এরকম দুইটা পয়েন্ট হয়, এই দুইটা পয়েন্ট দিয়ে আমরা কি করতে পারি, অনেকগুলো বৃত্ত আঁকতে পারি, এখানে আরো বৃত্ত আঁকা যাবে। ঠিক আছে, তো এরকম যদি পয়েন্ট হয় কতগুলো বৃত্ত আঁকা যাবে, অসংখ্য বৃত্ত আঁকা যাবে। এরপরে হচ্ছে যদি দুইটা বিন্দু বা তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হয় তাহলে দেখেন কি হবে। যদি আমরা তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থান করাই, অর্থাৎ ধরেন এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে আর আরেকটা বিন্দু আছে, তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত আছে, তাহলে এদের দ্বারা কোনো সাধারণ বৃত্ত আঁকা যাবে না। সাধারণ বৃত্ত বলতে কমন বৃত্ত, অর্থাৎ আপনি ধরেন এখানে একটা বৃত্ত আঁকলেন, এই বৃত্তটা হচ্ছে আপনার দুইটা বিন্দুতে ছেদ করলো, কিন্তু মাঝখানের বিন্দুটা বাদ পড়ে গেল, আবার আপনি চিন্তা করলেন যে আমি হচ্ছে এই দুইটা বিন্দু নিয়ে বৃত্ত আঁকবো, তো তখন দেখা গেল যে প্রথম যে বিন্দুটা আছে সেটা বাদ পড়ে গেল। তার মানে যে বলি যে দুইটা বিন্দু বা তিনটা বিন্দু, তিনটা বিন্দু যদি একটা সরলরেখায় অবস্থান করে তখন কি করা যাবে না, তখন তিনটা বিন্দু যদি একটা সরলরেখায় অবস্থান করে তাহলে তিনটা বিন্দু দিয়ে কোনো ধরনের কমন বৃত্ত আঁকা যাবে না। কিন্তু তিনটা বিন্দু যদি একই সরলরেখায় অবস্থান না করে, আলাদা আলাদা জায়গায় হয়, ধরেন আমি যদি একটা বৃত্ত আঁকি, দেখেন আমি তিনটা বিন্দুকে তিনটা জায়গাতে বসাচ্ছি, আমি এখানে একটা বৃত্ত আঁকলাম ডান পাশে, এই যে এখানে একটা বৃত্ত আঁকছি, তো এই বৃত্তের মধ্যে আমি যদি তিনটা পয়েন্টের কথা বলি, যে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, তো দেখেন এই তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা যাচ্ছে, কিন্তু এই কমন বৃত্তটা, এই বৃত্তটা প্রত্যেকটা বিন্দুকে ছেদ করেছে বা স্পর্শ করেছে, যাই বলি না কেন আমরা। তো আমি বলতে চাচ্ছি যদি তিনটা বিন্দু একই সরলরেখা অবস্থান করে, একই সরলরেখা অবস্থান করে, সেক্ষেত্রে তিনটা বিন্দু দিয়ে কোনো ধরনের কমন বৃত্ত আঁকা যাবে না। কিন্তু যদি তিনটা বিন্দু একই সরলরেখা অবস্থান না করে, সেক্ষেত্রে কিন্তু একটা বৃত্ত আঁকা যাবে। তো এই পয়েন্টটা এখানে বলা হয়েছে যে, এখানে বলা হয়েছে যদি একই সরলরেখা অবস্থিত না হয় তাহলে একটা বৃত্ত আঁকা যাবে, মানে এটা, আর যদি একই সরলরেখা অবস্থান করে তাহলে কি করা যাবে না, একটা বৃত্ত আঁকা সম্ভব হবে না। অর্থাৎ বৃত্ত আঁকা যাবে কিন্তু কমন কোনো বৃত্ত হবে না, মানে সাধারণ বৃত্ত হবে না, সাধারণ বৃত্ত হবে না। তাহলে এই তিনটা পয়েন্ট একটু ভালো করে খেয়াল করেন। প্রথমটা ছিল হচ্ছে যদি দুইটা বিন্দু নেই, আমরা দুইটা বিন্দু নিয়ে আমরা কি করতে পারি, দুইটা বিন্দুতে অনেকগুলো কমন বৃত্ত আঁকতে পারি। যদি তিনটা বিন্দু আমরা নেই, তিনটা বিন্দু যদি একটা সরলরেখা অবস্থান করে তাহলে কোনো কমন বৃত্ত আঁকা যাবে না, যদি একটা সরলরেখা অবস্থান না করে তখন কি করা যাবে, একটা কমন বৃত্ত আঁকা যাবে। এরপর আমরা যেটা দেখব, আমরা বৃত্ত এঁকে ফেললাম, তো বৃত্ত আঁকার পরে আমরা আগে দেখেছি যে বৃত্ত হচ্ছে কেন্দ্র থেকে কি করি আমরা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সবসময় আরেকটা কেন্দ্র আরেকটা বৃত্ত আরেকটা বিন্দুকে ঘুরাই, অর্থাৎ কেন্দ্রের একটা বিন্দু তার থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আরেকটা বিন্দুকে আমরা ঘুরাই। যে দূরত্ব আমরা বজায় রাখি সেটাকে আমরা বলে হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে যে পরিধি পর্যন্ত যে দূরত্ব, পরিধি হচ্ছে এই সবটা, অর্থাৎ এখান থেকে শুরু করে আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, এভাবে ঘুরে যদি আবার আগের জায়গায় ফেরত আসি, তাহলে যে দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে পরিধি। তাহলে কেন্দ্রটা কি, কেন্দ্রটা হচ্ছে বৃত্তের মাঝখানের একটা অবস্থান, আর ব্যাসার্ধটা কি, সেটা হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তো আমরা একটু বইয়ের ভাষায় যদি দেখতে চাই কেন্দ্রটা কি, তাহলে আমরা একটু দেখি। এখানে বলা আছে যে যে বিন্দুর চতুর্দিকে বক্রাকৃতির রেখাটি আবর্তিত হয়, এভাবে আপনার না জানলে চলবে, কেন্দ্র সবাই আমরা জানি, জাস্ট বিষয়টা বুঝলেই চলবে। বলা আছে যে বিন্দুর চতুর্দিকে বক্রাকৃতির রেখাটি আবর্তিত হয়, এই ধরনের লাইন গুলো কোথায় কাজে লাগবে। আপনাকে ধরেন একটা প্রশ্ন দিয়ে আপনাকে বললো চারটা অপশন থেকে আপনাকে সঠিক উত্তরটা বের করতে, তখন আপনাকে এরকম একটা লাইন দিয়ে দিতে পারে, বলতে পারে যে একটা বিন্দুর চতুর্দিকে যদি আরেকটা বক্রাকৃতির রেখা আবর্তিত হয় তাকে কেন্দ্র বলে, হ্যাঁ তাকে বৃত্তের কেন্দ্র বলে, এরকম একটা লাইন দিল। এটা হচ্ছে ক নাম্বার অপশন, ক নাম্বার অপশনে আরেকটা লাইন দিল যে বৃত্তের পরিধি থেকে বৃত্তের পরিধি থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্বকে ব্যাস বলে, এটা যেমন ভুল। এরকম চারটা অপশন দিয়ে আপনাকে বলবে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি আলাদা। তো এইগুলো জানার জন্য আমাদের কি কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তো এখানে কি বলা আছে, যে বিন্দু চতুর্দিকে বক্রাকৃতির রেখাটা আবর্তিত হয় তাকে বৃত্তটি কেন্দ্র বলে, অর্থাৎ যে কেন্দ্রটা হচ্ছে সেই বিন্দুটা, যে বিন্দুটাকে কেন্দ্র করে বা যে বিন্দুটাকে আবর্তন করে আরেকটা কি করে, আরেকটা বিন্দু চলমান থাকে বা আরেকটা বিন্দু হচ্ছে আবর্তন করে বা আরেকটা বিন্দু ঘুরে, তাকে বলে হচ্ছে আমরা বৃত্তটা কেন্দ্র। আর ব্যাসার্ধের কথা কি বলেছিলাম, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তো এখানে দেওয়া আছে যে বৃত্তের পরিধির যে কোনো বিন্দু থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, বা আমরা বলতে পারি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তো এখানে তাহলে ব্যাসার্ধ আমরা বলতে পারি এখানে অনেকগুলো ব্যাসার্ধ আছে না, আপনি যদি চিন্তা করেন এখানে ব্যাসার্ধ আঁকবেন তাহলে অনেকগুলো আঁকতে পারেন। আপনি যদি আপনি এই কেন্দ্র থেকে যদি এদিক দিয়ে দূরত্ব নেন তাহলে এটা ব্যাসার্ধ,
আবার যদি কেন্দ্র থেকে আপনি এখান থেকে এদিকে দূরত্ব নেন তাহলে এটা ব্যাসার্ধ। অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুতে আপনি যদি হচ্ছে রেখাটা নেন তাহলে কেন্দ্র থেকে এই পরিধির যে দূরত্বটা সেটা হচ্ছে কি ব্যাসার্ধ। এরপর আছে হচ্ছে আমরা একটু দেখবো ব্যাসটা কি। তো এই ব্যাসার্ধ থেকে আমরা ব্যাস পেতে পারি, অর্থাৎ যদি আমরা বৃত্তের পরিধির দুইটা বিন্দু যদি আমরা যোগ করি, বৃত্তের পরিধির দুইটা বিন্দু যদি যোগ করি আর সেটা যদি কেন্দ্র বরাবর হয় তখন সেটা হবে ব্যাস। কি বললাম? বৃত্তের পরিধির দুইটা বিন্দু যদি আমরা যোগ করি আর সেই দুইটা বিন্দু যদি কেন্দ্র বরাবর হয় তাহলে সেটা হবে ব্যাস। এটা আমি চিত্রকে দেখাচ্ছি। তো এখানে বলা আছে কি, দেখেন বৃত্তের পরিধিস্থ যে কোনো দুই বিন্দুর সংযোজক সরলরেখা কেন্দ্রগামী হলে তাকে বৃত্তটির ব্যাস বলে। কি বলা হয়েছে? বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দু, যদি এই দুইটা বিন্দুকে আমরা সংযোজক সরলরেখা টানি আর সরলরেখাটা যদি কেন্দ্র বরাবর হয় তখন সেটাকে আমরা ব্যাস বলবো, আর যদি কেন্দ্র বরাবর না হয় তখন এটাকে আমরা জে বলবো। যদি কেন্দ্র বরাবর হয় তখন এটাকে আমরা ব্যাস বলবো, আর কেন্দ্র বরাবর না হলে সেটাকে আমরা জে বলবো। আমরা চিত্রের সাথে দেখছি। তো দেখেন আমরা একটু জেটা দেখে আসছি, তারপর হচ্ছে বলছি যে এখানে এই যেটা দেখি আমরা একটু, যে বৃত্তের পরিধিস্থ যে কোনো দুই বিন্দুর সংযোজক সরলরেখাকে জে বলে। মানে আপনি কেন্দ্র থেকে মানে সরি পরিধি থেকে আরেকটা পরিধির বিন্দু যদি আপনি যোগ করে দেন তখন কি তৈরি হবে? জে তৈরি হবে। তো কেন্দ্র বরাবর যে জেটা যাবে সেটাকে বলবো আমরা বৃত্তটার ব্যাস। একটু ভালো করে খেয়াল করেন, আমরা ধরেন এটা একটা বৃত্ত, আমি বৃত্তের পরিধির উপর এখানে একটা বিন্দু নিলাম আর ধরেন এখানে একটা বিন্দু নিলাম, নেওয়ার পরে দুইটা বিন্দু আমরা যোগ করে দিলাম। তাহলে এই যে আমি পরিধির উপর দুইটা বিন্দু যোগ করে দিলাম এটাকে আমি বলতে পারি হচ্ছে এটা একটা জে। আবার ধরুন আপনি আপনি এখানে একটা বিন্দু নিলেন আবার নিচে একটা বিন্দু নিলেন, নিয়ে হচ্ছে এই দুটাকে যোগ করে দিলেন, তাহলে এখান থেকে আমি এখানে যোগ করলাম এটা হচ্ছে কি একটা জে। তো আপনি পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু যদি আপনি ইচ্ছা মতো যোগ করে দেন তখন সেটা জে হবে। আপনি যদি কেন্দ্র বরাবর যোগ করেন তখনও সেটা জে, তবে তখন আমরা স্পেশালি এই কেন্দ্র বরাবর যে জেটা যাবে তখন আমরা স্পেশালি সেটাকে বলি হচ্ছে ব্যাস। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দু যদি আমরা যোগ করি তাহলে সেটা কি হবে? জে হবে। আর স্পেশালি যেটা কেন্দ্র দিয়ে যাবে সেটাকে আমরা বলবো হচ্ছে ব্যাস। তাহলে ব্যাস আর জে এর পার্থক্যটা আশা করি আমরা ধরতে পেরেছি। তো এই ব্যাস আর জে এর সাথে আরো আছে পরিধি। পরিধি আমরা অলরেডি বলে ফেলেছি, মানে এগুলো যেহেতু আপনাদের একবার জানানো উচিত তাই আর কি সবগুলোর আমরা হচ্ছে নামগুলো দেখছি। তো পরিধিটা কি? বৃত্তের চারদিকের যে বেষ্টনীটা, অর্থাৎ আপনি বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে আসতে যতটুকু আপনার জায়গা নিবে সেটা হচ্ছে কি বৃত্তের পরিধি। তো পরিধিকে আমরা কিভাবে হিসাব করি? 2πr, এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার কথা বলবো। তো বৃত্তের পরিধি হচ্ছে 2πr, এটুকু জাস্ট মাথায় রাখেন। তো আমরা হচ্ছে একটু এখানে সবগুলো জিনিস একসাথে একটু দেখি। অর্থাৎ আমরা বৃত্তের ব্যাসার্ধ বলেছিলাম, বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা এই পরিধি পর্যন্ত একটা রেখা টানি তাহলে সেটা হবে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ আমরা যে কোনো দিক থেকে টানতে পারি, এটা হতে পারে ব্যাসার্ধ, এটা হতে পারে ব্যাসার্ধ। আর যে বলেছিলাম হচ্ছে বৃত্তের দুইটা পরিধির উপর দুইটা বিন্দু, ধরুন আমি এখানে একটা বিন্দু নিলাম আবার এখানে একটা বিন্দু নিলাম, তো আমি যদি এই দুইটা বিন্দু যোগ করে দিই তাহলে সেটা হয়ে যাবে জে। জে হয়ে গেল। এখন আমরা দেখবো এই জেটা কেন্দ্রগামী কিনা। যদি জেটা কেন্দ্রগামী হয় তখন সেটাকে আমরা আলাদা নামে ডাকবো, সেটা হচ্ছে ব্যাস। অর্থাৎ কেন্দ্রগামী হলে এটাকে আমরা ব্যাস বলবো, আর কেন্দ্রগামী না হলে নর্মালি যেই থাকবে। ধরুন আমি হচ্ছে বৃত্তের পরিধির উপর দুইটা বিন্দু এখানে যোগ করলাম, তো এটা তো কেন্দ্র বরাবর যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে জে। অর্থাৎ এই রেখাটা হচ্ছে জে। আবার আমি হচ্ছে এই রেখাটা এদিক দিয়ে টানলাম, এটা দেখেন বৃত্তের কেন্দ্র বরাবর যাচ্ছে না, কেন্দ্র হচ্ছে এখানে, কেন্দ্র হচ্ছে এখানে। যেহেতু কেন্দ্র বরাবর যাচ্ছে না তাহলে এটা হচ্ছে শুধু জে। কেন্দ্র দিয়ে গেলেই হচ্ছে কি হবে? সেটা হবে ব্যাস হবে, আর না গেলে সেটা হচ্ছে জে হবে। আর ব্যাস আর ব্যাসার্ধের সম্পর্ক আমরা জানি, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাসটা হচ্ছে সবটা আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। অর্থাৎ আমরা বলতে পারি ব্যাস হচ্ছে দ্বিগুণ আর ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তো ব্যাসার্ধকে আমরা ইংলিশে রেডিয়াস বলি। রেডিয়াস বলার কারণে আমরা ব্যাসার্ধকে স্মল আর দিয়ে প্রকাশ করি, ব্যাসার্ধকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি। আর ব্যাসটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি, ডায়ামিটার হওয়ার কারণে। ব্যাস হচ্ছে ডায়ামিটার, এটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার আমরা ডি লিখি না, আমরা 2r লিখে ফেলি। অর্থাৎ আমি যদি বলি যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, তো স্মল আর যদি বলি এটাকে ডাবল করে দিলে কিন্তু বৃত্তের ব্যাস হয়ে যাবে, কারণ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক আর ব্যাসটা হচ্ছে তার ডাবল। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধকে আমরা আর ধরলে ব্যাস হবে 2r, আর তখন পরিধি হবে 2πr, তখন পরিধি হবে 2πr। তো এখান থেকে আমরা এখন যা দেখলাম
সেখান থেকে জাস্ট ছোট একটা প্রশ্ন দেখি যে এই এরকম এখান থেকে বেসিক অ্যাপ্লাই করে কি ধরনের প্রশ্ন পরীক্ষা এসেছে। যেমন এখানে একটা প্রশ্ন আছে আপনাদের পরের স্লাইডে, যে বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত? সবাই একটু এটা করে ফেলেন, করে আমাকে মেসেজে একটু রিপ্লাই দেন। বলা আছে বৃত্তের পরিধি ও ব্যাসার্ধের অনুপাত কত, পরিধি আর হচ্ছে ব্যাসার্ধের অনুপাত। তো পরিধি কি, এটা আমরা দেখেছি পরিধিটা হচ্ছে এটার দৈর্ঘ্যটা হচ্ছে 2πr, বৃত্তের পরিধি হচ্ছে 2πr। তো এখন বের করতে বলেছে পরিধি আর ব্যাসার্ধের অনুপাত। তো অনুপাত বের করার জন্য দুইটা মান অনুপাত আকারে লিখতে হয়। যেমন পরিধির কথা যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে 2πr, আমরা হচ্ছে এই 2πr এর সাথে ব্যাসার্ধের অনুপাত করব, 2πr আর হচ্ছে ব্যাসার্ধের অনুপাত করব। এখন অনুপাত মানে আমরা জানি ভাগ, অর্থাৎ ক্যালকুলেশনের সুবিধা করার জন্য আমরা কি করলাম, আমরা হচ্ছে ভাগ আকারে লিখলাম। অনুপাত আকারে লিখতে পারতাম, অনুপাত লিখার পরে আমরা এটাকে ভাগ আকারে লিখতে পারি, অনুপাত মানে হচ্ছে ভাগ। ওকে, অলরেডি একজন আনসার দিয়ে ফেলেছেন। তো আমরা এখান থেকে থ্যাংক ইউ, আমরা এখান থেকে কি করতে পারি, আর আর কাটতে পারি, তাহলে অ্যান্সার হয়ে গেল 2π। এখন দেখেন এই অপশনটা কতভাবে লেখা যায়, আমরা এটাকে লিখতে পারি 2π, তাহলে আমরা এটা এখানে একটা অ্যান্সার পেয়ে যাবো, অর্থাৎ বৃত্তের পরিধি আর ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2π, এটা হতে পারে অ্যান্সার। এখন যদি অপশন এইভাবে না থাকে, হ্যাঁ এভাবেই থাকার সম্ভাবনা বেশি, যদি না থাকে সেক্ষেত্রে আমাকে পায়ের মানটা বসিয়ে ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি পায়ের মান কত, পাইটাকে আমরা বলে হচ্ছে 22/7, পায়ের যে ক্যালকুলেশন সেটা হচ্ছে কি 22/7, অর্থাৎ যদি আমরা 22কে 7 দিয়ে ভাগ করি, পায়ের মানটা হচ্ছে 22কে 7 দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে পায়ের মান। তো 22কে 7 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়, 3.1416। যদি এটা আমরা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 3.1416। তাহলে আমাদের জানা থাকতে হবে পায়ের মান হচ্ছে 3.1416। যেহেতু এটা পরীক্ষায় আমাদের দেয়া থাকবে না, তাহলে আমাদের এই মানটা মুখস্থ বসাতে হবে ক্যালকুলেশন করার সময়। তো আমরা যদি হচ্ছে পরীক্ষায় ম্যাথ সলভ করি তখন আমরা দুইটা মানে বসাতে পারি, এক হচ্ছে 3.1416 বসাতে পারি, আবার 22/7 বসাতে পারি। যদি আমরা দেখি এই যে সাতের সাথে কাটাকাটি করার সুযোগ থাকে তখন আমরা অবশ্যই 22/7 বসাবো, আর যখন দেখবো যে কাটাকাটি করার কোনো সুযোগ নাই তখন আমরা 3.1416 বসিয়ে কি করে ফেলবো, মানটা বের করে ফেলবো। তাহলে আমাদের অ্যান্সারটা কি হতে পারে, আমরা যদি এখানে 2 × 3.1416 বসাই তাহলে অ্যান্সারটা 6.28 সামথিং হয়ে যেতে পারে, অর্থাৎ এখানে পায়ের মানটা যদি আমরা বসাই তখন কিন্তু অ্যান্সারটা হয়ে যেতে পারে 6.28 সামথিং। তো দেখেন আমরা বলতে পারি তাহলে বৃত্তের পরিধি আর ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2π, আর 2π-এর মান যদি পায়ের মান যদি আমরা বসাই দিই সেক্ষেত্রে 6 পয়েন্ট সামথিং হয়ে যেতে পারে। তাহলে এইটা হচ্ছে এক ধরনের ম্যাথ, বেসিক থেকে ম্যাথ। তো এখন হচ্ছে আমরা এই বৃত্ত নিয়ে আরো কিছু জিনিসপত্র পড়বো। এখন আমরা জাস্ট বৃত্তের একটা বেসিক ধারণা নিলাম বৃত্তটা কি, এখন আমরা বৃত্ত সম্পর্কিত আরো কিছু জিনিসপত্র আছে সেগুলো আমরা একটু দেখব। তো আমরা এখন যে পয়েন্ট গুলো দেখবো এই পয়েন্ট গুলো দিয়ে হুবহু প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে? এই পয়েন্ট গুলো দিয়ে হুবহু প্রশ্ন আসে, অথবা এই পয়েন্ট গুলো অ্যাপ্লাই করে ম্যাথ দেওয়া হয়, আমরা হচ্ছে ম্যাথও করবো। আপাতত হচ্ছে আমরা পয়েন্ট গুলো একটু দেখি। তো এখানে প্রথম পয়েন্টে যেটা বলা আছে যে বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা, অর্থাৎ বৃত্তের মধ্যে আমরা যতগুলো জ্যা টানবো তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে বৃত্তের ব্যাসটা। কারণ কি, কারণটা হচ্ছে বৃত্তের ব্যাসটা হচ্ছে কেন্দ্রগামী, আর এই কেন্দ্র বরাবর যে দূরত্বটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি। অর্থাৎ আমি যদি এখানে একটা বৃত্ত আঁকার চেষ্টা করি, ধরেন আমি একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে, একটা বৃত্ত আঁকলাম, আমি হচ্ছে এখানে অনেকগুলো জে নেই, অর্থাৎ আমি যদি এখানে কতগুলো জে আঁকি তাহলে আমরা দেখবো হচ্ছে এখানে অনেক ধরনের জে আঁকা যাচ্ছে। আমি যদি, ঠিক আছে, তারপর যদি এখানে একটা নেই সেটাও একটা জে হবে, এভাবে করে যদি আমরা কেন্দ্র বরাবর একটা টানি সেটাও কি হবে, একটা জে হবে, এইভাবে করে যদি আমি এখানে একটা জে টানি সেটাও একটা জে হবে। তো এরকম করে দেখেন এখানে সবচেয়ে বড় হবে যেটা কেন্দ্র বরাবর, অর্থাৎ এই মাঝখানে যে জ্যাটা আছে সেটা হবে সবচেয়ে বড়, আর মাঝখানে যে জ্যাটা আছে অর্থাৎ যেটা কেন্দ্র দিয়ে যায় সেটাকে আমরা কি বলি, ব্যাস বলি। এখানে এটাই বলা হয়েছে যে বৃত্তের ব্যাস হচ্ছে, বৃত্তের ব্যাস হচ্ছে কি, বৃহত্তম জ্যা, অর্থাৎ যেটা কেন্দ্র বরাবর, যে জ্যাটা কেন্দ্র বরাবর সেটা হচ্ছে সবচেয়ে বড়। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। একটু আপনার পয়েন্ট গুলো নোট করে নিন, অথবা আপনি পরে ক্লাসের রেকর্ডিং দেখে রেকর্ডিং গুলো আপনাদের দিয়ে দিব, যদি আপনার এখন বুঝতে চান সেক্ষেত্রে আপনি ক্লাসের রেকর্ডিং গুলো দেখে পরবর্তীতে লিখে নিতে পারেন। অনলাইন ক্লাসের কিন্তু এটাই সুবিধা, আপনি যখন অফলাইনে ক্লাস করে তখন কিন্তু আমি বলে যাই, তখন লিখতে হয় সাথে সাথে। তো এখন আপনি চাইলে যদি লিখতে না পারেন তাহলে বুঝে নিতে পারেন, পরবর্তীতে আপনি বসে বসে লিখতে পারেন। তো যেটা বলছিলাম আর কি, তো এরপরের যে স্লাইডটা আছে আমরা এরপরের স্লাইডে যাই, গিয়ে দেখি এরপরের স্লাইডে কি বলা আছে। এই পয়েন্ট গুলো সব, আচ্ছা সাইদুর ভাই জয়েন করেছেন, আপনাকে মিউট করে দিচ্ছি।
আচ্ছা, তো এর পরের যে পয়েন্ট আছে, এর পরের পয়েন্টটা হচ্ছে আমরা যদি হচ্ছে এই যে যেগুলো দেখি, তো দেখবো যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী যে জায়গাগুলো আছে, বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সবগুলো যে পরস্পরের সমান, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সবগুলো যে পরস্পরের সমান। তো দেখেন এখানে যেটা বলা হয়েছে, আমরা বৃত্তের কেন্দ্র, এখানে একটা বৃত্ত আঁকা আছে, তো আমরা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই ধরনের যে মানে জ্যামিতির যে ম্যাথ গুলো আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি চিত্র দেওয়া থাকে আমাদের চিত্র এঁকে নিতে হয়, অর্থাৎ চিত্র এঁকে সলভ করতে হয়। তো আমাদের একটু ফ্রি হ্যান্ডে চিত্রগুলো তাড়াতাড়ি আঁকার অভ্যাস করতে হবে। আমি ধরেন একটা বৃত্ত আঁকলাম, আঁকার পরে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যায় আমি নিচ্ছি। তো ধরেন এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ধরো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তো এই বৃত্তের কেন্দ্র থেকে আমরা সমদূরবর্তী কিছু জ্যায় নিই। তো এই যে কেন্দ্রটা আছে সেখান থেকে আমরা ধরেন আমি এদিকে একটা জ্যায় আঁকলাম, এখানে একটা জ্যায় আঁকলাম, আর এখানে একটা জ্যায় আঁকলাম। হ্যাঁ, জ্যায় আঁকার আগে একটু বলে নেই, সেটা হচ্ছে আমি কেন্দ্র থেকে যদি বলি যে এই জ্যাটা হচ্ছে 2 সেন্টিমিটার দূরে, এদিকে আমি একটা জ্যায় নিলাম যেটা হচ্ছে এখান থেকে 2 সেন্টিমিটার দূরে। তো বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে যদি আপনি সমান দূরে দুইটা জ্যায় নেন, সমান দূরে অর্থাৎ 2 সেন্টিমিটার দূরে আছে, আমি যদি বলি যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আমি বললাম এখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র আছে, আমি এদিকে 2 সেন্টিমিটার দূরে আবার এদিকেও 2 সেন্টিমিটার দূরে কি করলাম, একটা জ্যায় নিলাম, যে হচ্ছে আমার এই জ্যাটা, এই যে জ্যাটা নিলাম, এই জ্যা দুইটা অটোমেটিক সমান হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের পয়েন্টটা, সেটা হচ্ছে এগুলো কিন্তু স্বীকৃত মানে প্রমাণিত, প্রুফ করা, অর্থাৎ যদি আমরা বৃত্তের কেন্দ্র থেকে সমান দূরে দুইটা জ্যা নিই তাহলে অবশ্যই অবশ্যই এই জ্যা দুইটা পরস্পর সমান হবে। তাহলে এই জ্যাটা যদি হয় 4 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার যাই হোক না কেন, এটাও কি তাই হবে, অর্থাৎ ওটা যদি 4 সেন্টিমিটার হয় এটাও 4 সেন্টিমিটার হবে। এখন এখান থেকে যদি আমি প্রশ্ন আপনাদের বলি যে বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, একটু ভালো করে খেয়াল করেন, আমি একটা প্রশ্ন করলাম যে বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ও থেকে 2 সেন্টিমিটার দূরে বা হচ্ছে ও থেকে 1 সেন্টিমিটার দূরে বা 2 সেন্টিমিটার দূরে বা 3 সেন্টিমিটার দূরে একটা জে আছে যেটা হচ্ছে এবি জে, এরকম প্রশ্ন কিন্তু এসেছে পরীক্ষায়, ঠিক আছে। আমি কি বললাম বৃত্তের কেন্দ্র থেকে 5 সেন্টিমিটার দূরে বা 2 সেন্টিমিটার দূরে যাই বলি না কেন, একটা নির্দিষ্ট দূরত্বে একটা জে আছে যের নাম হচ্ছে এবি, আবার হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে বা 5 সেন্টিমিটার দূরে, এটা যদি 5 বলে এটাও 5 বললাম, আরেকটা জে আছে সেটা হচ্ছে সিডি, তো এই দুইটা জে হচ্ছে আমি বললাম। তো এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কিন্তু উল্লেখ করা আছে, একটু ক্লু দেওয়া আছে যে বৃত্তের কেন্দ্র ও থেকে 2 সেন্টিমিটার দূরে বা 3 সেন্টিমিটার দূরে দুইটা জে আছে, একটা জে হচ্ছে এবি একটা হচ্ছে সিডি। এখন দেখেন দুইটাই কিন্তু সেম দূরত্ব বলা আছে, যদি একটা 2 বলা একটা 2 বলা আছে, একটা যদি পি বলা একটা পি বলা আছে, একটা জে দৈর্ঘ্য এবি বলা আছে 5 সেন্টিমিটার, সিডি কত, কি বলা আছে যে বৃত্তের কেন্দ্র ও থেকে একটা নির্দিষ্ট দূরত্ব বলে দেওয়া আছে, দুইটাই সেম দূরত্ব, একটা জে হচ্ছে যদি 5 সেন্টিমিটার হয় আরেকটা কত। তো যেহেতু আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সব জে পরস্পরের সমান, অর্থাৎ এবি যদি 5 সেন্টিমিটার হয় সিডিও 5 সেন্টিমিটার হবে, তাহলে এবি যদি প্রশ্ন বলা থাকে 5 সেন্টিমিটার, সিডি হবে 5 সেন্টিমিটার। একজন অলরেডি অ্যান্সার দিয়েছেন, থ্যাংক ইউ, দুজন দিয়েছেন, আচ্ছা তাহলে 5 সেন্টিমিটার হবে। তো আমরা যেটা বলতে পারি যে এই যে আমাদের যে থিওরাম গুলো আমরা দেখছি, এই থিওরাম গুলো থেকে কিন্তু প্রশ্ন করা সম্ভব, আমি আপনাদের দেখালাম, আমরা যখন ম্যাথ করবো তখন আমরা কিছু ম্যাথ এরকম পাবো আবার। তো দেখেন এখন আমরা আরেকটা দেখি, আরেকটা বৈশিষ্ট্য বা উপপাদ্য যাই বলি না কেন, দেখি যে কি বলা আছে। এখন দেখেন বলা আছে বৃত্তের দুইটি জের মধ্যে কেন্দ্রের নিকটতম জেটি অপর জে অপেক্ষা বৃহত্তর, বৃত্তের দুইটি জের মধ্যে কেন্দ্রের নিকটতম জেটি অপর জে অপেক্ষা বৃহত্তর। একবার সিম্পল বিষয়, যদি বৃত্তের মধ্যে আমরা দুইটা জে নেই, ধরেন আমি হচ্ছে এদিকে একটা জে নিলাম, এটা হচ্ছে কেন্দ্র বরাবর জে, জাস্ট কেন্দ্রটা এদিকে আছে বোঝার জন্য আমি এই কেন্দ্র বরাবর জে এর সাথে কতগুলো জে নিলাম, এই কতগুলো জে নিলাম। এখন বলা আছে যেটা কেন্দ্রের কাছাকাছি আছে সেটা হচ্ছে সবচেয়ে বড়, বলা আছে বৃত্তের দুইটি জের মধ্যে, আমরা যদি এখানে দুইটা জের কথা ধরি, ধরেন আমরা যদি এখানে দুইটা জের কথা ধরি, এই যে এটা একটা জে, হ্যাঁ এটা একটা জে ধরলাম আর এটা হচ্ছে একটা জে ধরলাম, আর এখানে হচ্ছে ধরেন কেন্দ্রটা আছে, ঠিক আছে এখানে কেন্দ্র আছে। এখন যেটা কেন্দ্রের কাছাকাছি সেটাই তো বড় হবে, কারণ আমরা জানি হচ্ছে এই যে কেন্দ্র বরাবর যে জেটা আছে এটা সবচেয়ে বড়, তারপর আস্তে আস্তে যত দূরে সরে যাবে তত ছোট হতে থাকবে, এখানে এই জেটা সবচেয়ে বড়, তারপরে একটু ছোট হলো, তারপরে আবার একটু ছোট হলো, বামে গেলেও সেম আবার ডানে গেলেও সেম, অর্থাৎ কেন্দ্র বরাবর যেটা সবচেয়ে বড়, কেন্দ্রের কাছাকাছি যে জেটা আছে সেটা একটু বড়, দূরে যখন যাবে তখন সেটা আরেকটু ছোট, আরেকটু দূরে যখন যাবে তখন সেটা আরেকটু ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জেটা যদি হয় 2 সেন্টিমিটার,
এটা হতে পারে 3 সেন্টিমিটার, এটা যদি হয় 4 সেন্টিমিটার, এটা হবে 5 সেন্টিমিটার। অর্থাৎ কেন্দ্র বরাবর যে জ্যাটা আছে সেটা সবচেয়ে বড়, এটার কাছাকাছি যে জ্যাগুলো আছে সেটা হচ্ছে বড়, আস্তে আস্তে যতই দূরে সরতে থাকবে জ্যার দৈর্ঘ্যটা আস্তে আস্তে ছোট হতে থাকবে। ওকে, আমরা হচ্ছে পরের পয়েন্টটা দেখি কি বলা আছে। পরের পয়েন্টটা বলা আছে, কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য যে কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর পয়েন্টটা। কেন্দ্র থেকে ব্যাস 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 ভিন্ন অন্য কোনো জ্যা, কেন্দ্র থেকে আপনি একটা জ্যা নেবেন, কি হবে ওই জ্যাটা হবে ব্যাস ছাড়া অন্য যে কোনো একটা জ্যা। তো আমরা এটা যদি এভাবে চিন্তা করি যে আমার বৃত্তের এখানে কেন্দ্র আছে, আমি কেন্দ্র থেকে একটা জ্যা নিব, হ্যাঁ জ্যা নিব অন্য যে কোনো জ্যা। যদি আমি এখানে যদি ধরি এখানে কেন্দ্র আছে, আমি এখানে একটা কেন্দ্র আঁকি আপনাদের জন্য, ধরেন এটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। এখন এই কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন মানে কি, ব্যাস ছাড়া অন্য যে কোনো একটা জ্যা। এখন জ্যা তো অনেকগুলো হতে পারে, এটা হতে পারে, হ্যাঁ এভাবে জ্যা হতে পারে, এভাবে যে হতে পারে, অনেকভাবে হতে পারে, কিন্তু যেই জেটা কেন্দ্র বরাবর আছে সেটা আমরা নিতে পারবো না। কেন্দ্র বরাবর ছাড়া অন্য যে কোনো একটা জে যদি আমি নেই, তো এটা আমি নিতে পারবো, এটাও নিতে পারবো, কারণ এগুলো কেন্দ্র দিয়ে যাচ্ছে না, কিন্তু মাঝখানেটা আমি নিতে পারবো না। তো বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য যে কোনো জে। তো আমি ধরেন এই জেটা নিলাম, এখন বলেন তো এই জেটা কেন্দ্র বরাবর আছে কিনা, এটা কিন্তু কেন্দ্রের সাথে নাই। জাস্ট এটা বলা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য যে কোনো জে যদি আমি নেই, তার উপর যে লম্ব হবে, আমি যদি এটার উপর একটা লম্ব টানি, লম্ব মানে 90 ডিগ্রি, লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি, যদি 90 ডিগ্রি কোণ করে এখানে একটা রেখা টানি, তাহলে এই নিচের যে জ্যাটা আছে সেটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এদিকে একটা ভাগ হবে, এদিকে একটা ভাগ হবে, এবং দুইটা ভাগ সমান হবে। তাহলে কেন্দ্র থেকে যদি আমি কেন্দ্র থেকে যদি আমরা ব্যাস ছাড়া অন্য যে কোনো জ্যার উপর একটা লম্ব টানি, লম্বটা কি করবে ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে এই নিচে যেটা যদি হয় ধরেন 6 সেন্টিমিটার, তাহলে এই অংশ হবে 3 সেন্টিমিটার, এই অংশ হবে 3 সেন্টিমিটার। বৃত্ত থেকে যত ম্যাথ আসে তার 60% ম্যাথের মধ্যেই হচ্ছে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করার সুযোগ থাকে। অর্থাৎ আমাদের বিসিএস এর স্ট্যান্ডার্ডে বা হচ্ছে জবের পরীক্ষার স্ট্যান্ডার্ডে যে ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলোতে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করা থাকে। তাহলে এখান থেকে আমরা দুইটা জিনিস বলতে পারি। আমি যেটাকে ঘুরিয়ে বলি, আমি বলতে পারি যে যদি কোনো একটা জে থেকে কেন্দ্র বরাবর একটা লম্ব টানি, অথবা যদি আমি বলি যদি কোনো একটা জেকে আমি সমান দুই ভাগে ভাগ করি, ভালো করে খেয়াল করেন আমি উল্টা ভাবে চিন্তা করছি, যে কোনো একটা জেকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি, তাহলে ভাগ করলে এটা হচ্ছে মধ্যবিন্দু, তাহলে ওই জ্যার মধ্যবিন্দুর সাথে যদি আমরা কেন্দ্র যোগ করি, কেন্দ্র যোগ করলে সেটা কি হবে, একটা লম্ব হবে। প্রথমে বলা হয়েছিল যে বৃত্তের কেন্দ্র থেকে যদি আমরা কোনো একটা জ্যার উপর লম্ব টানি, তাহলে লম্বটা কি করবে জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করবে। এখন আমরা উল্টাটা বলছি, যদি আমি একটা জের কথা বলি, যেটাকে যদি আমি সমান দুই ভাগে ভাগ করি, এবং ওই জের মধ্যবিন্দু থেকে যদি আমরা বৃত্তের যে কেন্দ্র আছে সেটা যদি সংযোগ করে দেই, তাহলে সংযোজক যে রেখাটা আমরা পেলাম এই রেখাটা কি হবে জের উপর লম্ব হবে। এই জিনিসটাকে আমরা ঘুরাই বললাম, এটা কিন্তু এভাবে বলা যাবে। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা নোট করে রাখবো মাথার মধ্যে সেটা হচ্ছে, এরকম কোন একটা রেখা যদি লম্বা হয় সেক্ষেত্রে নিচের রেখাটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, এটা ম্যাথ করার সময় অনেক কাজে লাগবে। আমরা যেটা করব পরের পয়েন্ট একটু দেখে আসি, আমি এটা যেটা মুখে বললাম সেটা দেখি আমাদের শিটে কি লেখা আছে। তো বলা আছে বৃত্তের ব্যাস ভিন্ন অন্য কোন জের মধ্যবিন্দু, যে নিচের ধরেন আমি জের কথা বললাম, অন্য কোন জের মধ্যবিন্দু এবং কেন্দ্রের সংযোজক রেখা ওই জের উপর লম্ব হবে। অর্থাৎ নিচের যে জেটা তার উপর কি হবে লম্ব হবে, মানে 90 ডিগ্রি তৈরি করবে। তো আপনি যদি 90 ডিগ্রি আঁকেন তাহলে সমান দুই ভাগে ভাগ হবে, আপনি যদি সমান দুই ভাগে ভাগ করা রেখার মধ্যবিন্দুর সাথে কেন্দ্র যোগ করেন তাহলে অটোমেটিক একটা লম্ব তৈরি হয়ে যাবে। তো এখান থেকে আমরা দুইটা পয়েন্ট ইম্পর্টেন্ট পয়েন্ট পেলাম, একটা হচ্ছে এইখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে, এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হবে, আর নিচের রেখাটা সমান দুই ভাগে ভাগ হবে। আর যেখানেই 90 ডিগ্রি কোণ তৈরি হয় সেখানে আসবে কি সমকোণী ত্রিভুজ। আমরা জানি যেখানেই 90 ডিগ্রি কোণ তৈরি হবে সেখানে আসবে সমকোণী ত্রিভুজ। তাহলে এই ধরনের ম্যাথ গুলোতে আমরা সমকোণী ত্রিভুজ অ্যাপ্লাই করলে ইজিলি ম্যাথ গুলো হয়ে যাবে, আমাকে বড় ধরনের ক্যালকুলেশন করতে হবে না। আমরা যদি এখানে এটা যোগ করে দিই তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল, আর সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি। লম্ব অতিভুজ ভূমি থেকে আমরা খুব সহজে কি করতে পারি এই রেখাগুলো বের করে নিতে পারবো। তাহলে আমরা এই চিত্রটাকে কিন্তু আমরা আরো অনেকভাবে আঁকতে পারি। আপনাদের জাস্ট আপনারা ভাববেন যে স্যার খালি একভাবে আঁকছে, আমরা যদি চিত্রটা অন্যভাবে আঁকি, ধরেন আপনাদের বোঝার সুবিধার জন্য, ধরেন আমি হচ্ছে জায়গাটা যদি এখানে নেই তাতে তো কোনো সমস্যা নাই, এভাবে নেই তাতে কোনো সমস্যা নাই, আমরা হচ্ছে এই জায়গার উপর কি করব, এখান থেকে একটা লম্ব টানবো, ধরেন এখান থেকে একটা লম্ব টানবো, লম্ব টানলাম, তাতেও কিন্তু কোনো সমস্যা নাই, তাতেও কিন্তু এখানে 90 ডিগ্রি তৈরি হবে।
অর্থাৎ এখানে কিন্তু তাতেও কি হবে 90 ডিগ্রি তৈরি হবে, এবং হচ্ছে রেখাটা কি সমান দ্বিভাগে ভাগ হয়ে গেল। তো এই যে বিষয়টা, আমরা চিত্রটা সবসময় আগে একটু আগে যেভাবে আঁকলাম সেভাবে আঁকবো, একরকম আঁকলে আমাদের সবসময় মানে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তো ওইভাবে একে আমরা হচ্ছে এখানে সমকোণী ত্রিভুজ বানাবো, ম্যাথ করার সময় এটা নিয়ে আমি আবার কথা বলবো, জাস্ট আপনাদের একটা ধারণা দিয়ে রাখলাম। ম্যাথ করার সময় আমরা এটা নিয়ে আবার কথা বলবো, অর্থাৎ যদি হচ্ছে এরকম কোনো কিছুর গন্ধ আমরা পাই যে এরকম লম্ব হচ্ছে বা সমান দ্বিভাগে ভাগ হচ্ছে, তখনই আমরা কি করবো এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখে নিব, তাহলে আমাদের জন্য হচ্ছে ম্যাথটা করতে ইজি হয়ে যাবে। ওকে, আমরা আরেকটা পয়েন্ট দেখি কি আছে পয়েন্টে। বলা আছে বৃত্তের দুইটি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদ বিন্দু বৃত্তটির কেন্দ্র এবং যে দুটি বৃত্তের ব্যাস, ভালো করে খেয়াল করেন। কি বলা হচ্ছে যে বৃত্তের দুইটি যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে, অর্থাৎ আমি যদি এখানে একটা বৃত্ত আঁকি, আর এখানে যদি আমি যে নেই, দুইটা যে নেই, যে দুইটা যদি এমন ভাবে ভাগ করে, অর্থাৎ দুইটা যে যদি এমন ভাবে ভাগ করে যেখানে হচ্ছে আপনার কি হবে দুইটা যে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, অর্থাৎ আমি যদি বলি এটা একটা যে, আর এটা হচ্ছে একটা যে, পরস্পরকে কি করে সমদ্বিখণ্ডিত করলো, সমদ্বিখণ্ডিত করা মানে কি এই পাশে যা থাকবে এই পাশে তাই হবে, অর্থাৎ এই যেটা যদি হচ্ছে হয় 4 সেন্টিমিটার তাহলে এদিকে 2 সেন্টিমিটার, এদিকে 2 সেন্টিমিটার, আবার এই যেটা যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এদিকে 2 সেন্টিমিটার হবে, এই পাশে 2 সেন্টিমিটার হবে। যদি এমন হয়, অর্থাৎ দুইটা যে যদি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এই ছেদ বিন্দুটা হবে বৃত্তের কেন্দ্র, ইজিলি হয়ে যাবে, কারণ হচ্ছে বৃত্তের দুইটা যে যেখানে হচ্ছে পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে সেই বিন্দুটা হবে বৃত্তের কেন্দ্র, অবশ্যই কেন্দ্র হবে। আর এই যে দুইটা হবে বৃত্তের বৃহত্তম যে, আমরা জানি এই কেন্দ্র দিয়ে গেলে অবশ্যই সেটা ব্যাস, আর ব্যাস হলে সেটা অবশ্যই বৃত্তের বৃহত্তম যে। তাহলে আমরা বলতে পারি যে এই কেন্দ্রটা এখানে কেন্দ্র তৈরি হবে, আর হচ্ছে এই যে দুইটা হবে বৃত্তের বৃহত্তম যে, কারণ হচ্ছে কি এই দুইটা যে হচ্ছে কেন্দ্র বরাবর যাচ্ছে। ওকে, আমাদের 40 মিনিট শেষ হয়ে যাচ্ছে, আমরা 5 মিনিটের ব্রেক নিলাম, আমরা আবার 8:15 এর মধ্যে সবাই জয়েন করে ফেলবো, ঠিক আছে? এরপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্ন নিবো, আপনাদের যদি মাথায় কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন রেডি করে রাখবেন, আমরা হচ্ছে ঠিক 8:15 তে জয়েন করবো। আপনাদের 5 মিনিট ব্রেক, ফাইনাল নিয়ে সবাই আবার একটু